ছোট মাছের টকের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই। আর একটি রেসিপিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। আজকে ছোট মাছের টক করছি তেঁতুল দিয়ে। এখানে সর্ষের তেলে সর্ষে ফোড়ন দিয়েছি, আর নুন দেওয়া হয়ে গেছে, আর মুলো দিয়ে করো, মুলো দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এই যে পাঁচফোড়ন গুঁড়ো, পাঁচফোড়ন ভাজা গুঁড়ো আছে, এটা এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তেঁতুল জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, আর তেঁতুল জলটা দিয়ে দিয়েছি। এবার আর একটু জল এতে দিয়ে দেবো, আরও বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এবং ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেবো, যত ফুটবে অত সুস্বাদু হবে খেতে টকটা। যারা মুলো দিয়ে খাননি করে দেখবেন ভালো লাগে। আমি এখানে অল্প মুলো দিয়েছি, বেশিও দেওয়া যায়। এই যে গুড়টা মিশিয়ে দিয়েছি, এবার গুড়টা গলে যাওয়া অব্দি আমি আবার টকটা করে নেবো, ঢাকা দিয়ে দেবো, গুড়টা ততক্ষণে গলে যাবে। একটু গুড় দিলে ভালো লাগে খেতে। গুড়টা গলে গেছে আর মাছের টকটা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। এইভাবে করে দেখতে পারেন, খুব একটা খারাপ লাগবে না।